বাংলা বর্ণমালার পরিচিতি। প্রথম যে আমাদের চিকন আঙ্গুল, সবচেয়ে চিকন এবং ছোট আঙ্গুলটা হচ্ছে অল্পপ্রাণ, তারপরেরটা মহাপ্রাণ, তারপরেরটা অল্পপ্রাণ, তারপরেরটা মহাপ্রাণ এবং এর পরেরটা নাসিক্য। এই যে প্রথম যে ছোট দুইটা আঙ্গুল, এই দুইটা হচ্ছে অঘোষ, আর পরে যে তিনটা আছে অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য, এই তিনটাকে বলা হচ্ছে ঘোষ। আমাদের আঙ্গুলের তো চারটা কর, আমরা মনে করব যে আমাদের চারটা না, আসলে পাঁচটা কর ধরবো। প্রথম কর হচ্ছে ক, তার পরের আঙ্গুলের প্রথম কর হচ্ছে খ, তাহলে ক খ গ ঘ ও, প্রত্যেকটা আঙ্গুলের প্রথম করই হচ্ছে ক খ গ ঘ ও। তারপর হচ্ছে চ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ মূর্ধন্য ণ, ত থ দ ধ দন্ত্য ন, প ফ ব ভ ম। এগুলো হচ্ছে প্রত্যেকটা আঙ্গুলের সিরিয়াল বাই কর, তাহলে প্রত্যেকটা আঙ্গুলের প্রথম কর হচ্ছে কণ্ঠধ্বনি ক খ গ ঘ ও। দ্বিতীয় কর হচ্ছে তালব্য ধ্বনি চ ছ জ ঝ ঞ। তৃতীয় কর হচ্ছে মূর্ধন্য ধ্বনি ট ঠ ড ঢ মূর্ধন্য ণ। চতুর্থ কর দন্তধ্বনি ত থ দ ধ ন দন্তন্য ণ। পঞ্চম কর ওষ্ঠধ্বনি প ফ ব ভ ম, এতটুকুই। আর অল্পপ্রাণ মহাপ্রাণ তো আমরা জানি যে একটা আঙ্গুলে যেই কয়টা পড়বে, ওরকম সিরিয়াল বই যদি আমরা লিখি সাজাই দিলে প্রথম যেইটা শুরুটা পড়বে, শুরুটা হচ্ছে অল্পপ্রাণ, তারপর একটা মহাপ্রাণ, তারপর একটা অল্পপ্রাণ, তারপর একটা মহাপ্রাণ ও নাসিক্য।